ঘন্টার পর ঘন্টা এভাবেই জরুরি বিভাগের সামনে স্ট্রেচারে পড়ে আছে মধ্যবাড্ডার সুবর্ণা আক্তার অস্বচ্ছ ব্যথায় কাতরাচ্ছেন কিন্তু এই নারী পাচ্ছেন না চিকিৎসা নিউমোনিয়ায় আক্রান্ত দেড় মাস বয়সী শিশু রাকিনুরের বাবা কাগজপত্র হাতে অস্থির হয়ে আছেন সন্তানের চিকিৎসার জন্য জরুরি বিভাগের সামনে কখনো ডাক্তারদের কক্ষে দৌড়াচ্ছেন এখনই চিকিৎসা না পেলে বাঁচানো সম্ভব না সন্তানকে কিন্তু কোথাও নেই কেউ

কেউ অপেক্ষা করছেন সেবা পাওয়ার আশায় আমাদেরকে নজরে রেফার করছে আর কি তো আমরা রুগী নিয়ে আসছি আশা করে বলতেছে যে আজকে নাকি রুগী ভর্তি সময় মানে ডাক্তারদের কর্মবিরতি আর কি তো আমরা চেষ্টা করছি ভর্তি করতে পারতেছি না বেলা সোয়া এগারোটার দিকে ইন্টার্ন চিকিৎসকদের সাথে বৈঠকে বসে হাসপাতালটির পরিচালক চিকিৎসা সেবা চালানোর আহ্বান জানান তিনি আমাদের হাসপাতালে প্রায় চার হাজার রুগী ভর্তি থাকে জরুরি রুগী আছে আইসিউ এইচডিউতে অনেক ভর্তি রুগী থাকে প্লাস ইমার্জেন্সি সার্ভিস যেন রুগীরা এটার জন্য এফেক্টেড না হয় তবে সেই আফানের সাড়া না দিয়ে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেন ইন্টার্ন চিকিৎসকরা জানান চিকিৎসকদের নিরাপত্তায় স্বতন্ত্র স্বাস্থ্য পুলিশ গঠন করতে হবে এছাড়া স্বাস্থ্য সুরক্ষা আইন পাশের দাবিও তোলেন তারা সারা বাংলাদেশের যত চিকিৎসক আছেন সমস্ত চিকিৎসক আজকে এখন থেকে রোববার ভোর পোনে পাঁচটার দিকে একচল্লিশ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে খুলনার ফুলতলা থেকে যাত্রা করে ইমাত পরিবহনের একটি বাস পৌনে আটটার দিকে গোপালগঞ্জের কাশিয়ানিতে একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয় বাসটি দুর্ঘটনায় নিহতদের মধ্যে খুলনার সামাদ আলী তানিয়া আফরোজ সাবিকুর রহমান এবং গোপালগঞ্জের রোহিত শিখকে শনাক্ত করা হয়েছে বাসের দ্রুতগতি ও চালুকের চোখে ঘুম থাকায় দুর্ঘটনা হয় বলছেন যাত্রী ও স্থানীয়রা ট্রাক টাইমে যাইতেছে আর পরিবহনের মাঝে লাগায় দিয়ে আর কি এই পরিবহনের সব কিছু পড়ে যাই গাড়ি ফিরে ধরুন বাম পাশে আমাদের ইমালগাড়িটা গাছের নিচে পড়ে আছে পড়ে থাকার পরবর্তীতে আমরা দেখি যে লাশ এই স্পিডে থাকে এবং এরা ঘুমায় ঘুমায় গাড়ি চালাইছে এই ঘুমের কারণে এই অ্যাক্সিডেন্টরা ঘটছে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে স্থানীয় লোকজন ও পুলিশ প্রায় এক ঘন্টা বন্ধ থাকে ঢাকা খুলনা মহাসড়কের পুলিশ কবলিত স্বাভাবিক হয় মুখোমুখি বাম পাশে অর্থাৎ উত্তর সাইডে পড়ে যায় ওখানে গাছের সাথে লেগে ইমাত গাড়ির পাঁচজন যাত্রী ঘটনাস্থলেই নিহত হয় আর ইমাত গাড়ির ক্ষয়ক্ষতি হয় প্রচুর আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে আর নিহতদের মরদেহ জন্য পাঠানো হয় সরকারের পতনের পর বহু বছর পর উৎসবমুখর পরিবেশে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কোনো ধরনের বাধা না থাকায় দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে নেতাকর্মীদের উপচে পড়া ভিড় যোগ দেন ঢাকা মহানগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বেলা এগারোটায় শ্রদ্ধা নিবেদনের সময় নির্ধারিত থাকলেও সকাল থেকেই খণ্ডখণ্ড মিছিল নিয়ে সমাধিস্থলে জড়ো হন নেতাকর্মীরা বেলা সাড়ে এগারোটার দিকে জ্যেষ্ঠ নেতাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়া রহমানের সমাধিতে ফুলের শ্রদ্ধা জানান মহাসচিব এ সময় বিএনপি মহাসচিব জানান একদলীয় শাসন থেকে দেশে বহুদলীয় গণতন্ত্র

ভবিষ্যতেও পারবে না দেশ ও গণতন্ত্র রক্ষায় বিএনপির বিকল্প নেই বলেও জানান তিনি আমরা বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় নেতৃত্ব দিয়েছে আগামী দিনেও তার সঠিক রাজনীতি এবং জনগণকে সঙ্গে নিয়ে আবারও সঠিকভাবে সামনের দিকে এগিয়ে যাবে বন্যার কারণে প্রতিষ্ঠাবার্ষিকীর পাঁচ দিনের কর্মসূচি কমিয়ে একদিনে এনে বাকি অনুষ্ঠানের খরচের টাকা বন্যার্থদের দিচ্ছে বিএনপি ছেচল্লিশ বছরের রাজনীতিতে গত এক সবচেয়ে কঠিন সময় পার করা বিএনপির এবারের প্রতিষ্ঠাবার্ষিকী একটু ভিন্ন আমেজে বার্ষিকীতে দলের প্রতিষ্ঠাতার সমাধিতে শ্রদ্ধা জানাতে আসা নেতাকর্মীদের প্রত্যাশা ছাত্র জনতার আন্দোলনে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে তারা যখনই নির্বাচন দেবে সেই নির্বাচনে ভোটের মাধ্যমে সরকার গঠন করবে বিএনপি জিয়াউর রহমানের সমাধিস্থল থেকে মাহমুদ শরীফ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস এদিকে বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে শনিবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে আবহাওয়া অফিস জানায় মৌসুমি বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে এ পরিস্থিতিতে আগামী মঙ্গলবার তিন সেপ্টেম্বর সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে বর্ধিত পাঁচ দিন বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে নেপালের সাবেক প্রধানমন্ত্রী পুষ্পকমল দহ বর্তমান প্রধানমন্ত্রীকে বাংলাদেশ ও শ্রীলঙ্কার কাছ থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ দিয়েছেন এতে ভীষণ খেপেছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি ভারতীয় সংবাদ মাধ্যম পিটিআই জানিয়েছে গতকাল শনিবার কাঠমান্ডুতে সামরিক এয়ারের চেয়ারম্যান ক্যাপ্টেন রমেশ্বর থাপা রচিত ইন্টু দ্য ফায়ার বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয় ওই অনুষ্ঠানে কে পি শর্মা ওলি বলেন তিনি বাংলাদেশ শ্রীলঙ্কার কাছ থেকে আমাকে শিক্ষা নিতে বলেছেন আমি বলতে চাই আপনি ভালো করে শিক্ষা নিন গত শুক্রবার নেপালের সাবেক প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল বর্তমান প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে উদ্দেশ্য করে বলেছিলেন বাংলাদেশ ও শ্রীলঙ্কার কাছ থেকে শিক্ষা নিন বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতা ও শেখ হাসিনার সরকারের পতন থেকে কিছু শিখুন পুষ্পকমলের এই কথার জবাব দিতে গিয়ে গতকাল কেপি শর্মা ওলি বলেন আমি কি ভয় সৃষ্টি করতে সতেরো হাজার মানুষ হত্যা করেছি আমি কি কারো মনে ভয় ঢুকাতে ডাকাতি করেছি আমার ভয়ের কিছু নেই সুতরাং যারা আমাকে শিক্ষা নেওয়ার উপদেশ দিচ্ছেন তাদেরই উচিত শিক্ষা নেওয়া কেপি শর্মার দাবি নেপালে কোনো অব্যবস্থাপনা নেই তিনি বলেন নেপালে বাংলাদেশের মতো কিছু ঘটার সম্ভাবনা নেই বাংলাদেশে কিছু হয়েছে মানে নেপালেও হবে এমন ভাবার কারণ নেই নেপাল অন্য কোনো দেশের ফটোকপি নয় নেপালের নিজস্ব ইতিহাস ও ঐতিহ্য রয়েছে কেপি শর্মা ওলি আরও বলেন দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে আমরা গণতান্ত্রিক অর্জনকে শক্তিশালী করেছি রাজতন্ত্রপন্থী যে শক্তি এখন গণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করছে তাদের আমরা ভয় পাই না